হ্যালো অ্যান্ড ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এস এর অটোমোটিভ প্রোগ্রাম অটো টপিতে। সাথে আছি আমি সাব্বির হাসান। আজকে আমার সাথে থাকলে আপনারা অটোমোবাইল রিলেটেড সকল ধরনের ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অটো মিউজিয়াম লিমিটেডে, এবং এখানে এই মুহূর্তে যে গাড়িটার পাশে আমাকে দেখছেন, এটা হচ্ছে ডিফেন্ডার এক্স মডেল 2024। আর আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে ডিফেন্ডার তাদের জার্নিটা শুরু করেছিল 1984-এ, এখন 2024, বুঝতেই পারছেন 40 বছর, একটা বড় জার্নি। তবে এই জার্নির মধ্যে তাদের অনেক চেঞ্জ হলেও একটা জিনিসে কিন্তু তারা আনচেঞ্জ রেখেছে, সেটি হচ্ছে তাদের কিছু সিগনেচার টোন। সো এই দুটো গাড়ি নিয়ে আমরা ডিটেইল জানবো অটো মিউজিয়াম লিমিটেডের সেলস পার্সন রিফাত ভাইয়ের কাছে। সো রিফাত ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ওকে, সো আমাদেরকে একটু কাইন্ডলি বলবেন যে এটি হচ্ছে স্পেশাল এডিশন আর এটি হচ্ছে জেনারেল এডিশন। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন স্পেশাল এন্ড জেনারেল এডিশন? বেসিক যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে ডিফেন্ডার ওদের ডিফারেন্সটা করে হচ্ছে ওদের যে এক্সটেরিয়রটা আছে ওটাতে হচ্ছে বেসিক্যালি ডিফারেন্সটা করে। এই দুটোই আমার P400E মডেল সেম গাড়ি, কিন্তু হচ্ছে হলো আপনার যে এক্সটেরিয়রটা, এটা দিয়ে ওরা বিভিন্ন আলাদাটা করে। এটা হচ্ছে ডিফেন্ডার এক্স, ওরাটাকে ডিফেন্ডার এক্স বলে, এটা ওদের এক্স প্যাকেজ। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা ডিফেন্ডার এক্স ডাইনামিক SE, এবং অ্যাডিশনালি এটার সাথে আমি আপনাকে বলি যে এটার সাথে একটা এক্সপ্লোরার প্যাক এসেছে। এক্সপ্লোরার প্যাকের জন্য এটার সাথে 5টি আলাদা আলাদা অ্যাডিশন আপনি দেখতে পারবেন। সো ডিফেন্ডারের দুটো গাড়িতে আমরা যে এই যে একটা স্পেশাল ব্যাপার দেখতে পাচ্ছি, সো এটা নিশ্চয়ই একটা নাম আছে, আমি যতটুকু জানি। যে এটাকে বলা হচ্ছে ডিফেন্ডারের বনেট ডিক্যাল, এটা ওদের ওয়ান অফ দ্য সিগনেচার থিংস। হ্যাঁ, আপনি দূরে থেকে যখন এই বনেট ডিক্যালটা দেখতে পাবেন, তখনই বুঝতে পারবেন যে একটা ডিফেন্ডার আপনার দিকে এগিয়ে আসছে। সো হোয়াই দ্য ডিফেন্ডার বিকেম ডিফেন্ডার, মানে ও কি ডিফেন্ড করতো বা কি ডিফেন্ড করতে হতো এই গাড়িটা? বেসিক্যালি ডিফেন্ডারের যেটা মেইন বৈশিষ্ট্য, ডিফেন্ডার হচ্ছে একটা, ল্যান্ড রোভার সবসময় চেয়েছিল ওদের একটা অফরোড গাড়ি রাখার জন্য, যে গাড়িটা ওদেরকে চিনাবে যে হ্যাঁ ঠিক আছে, ল্যান্ড রোভারের একটা অফরোড গাড়ি আছে। তো ল্যান্ড রোভারের অফরোড গাড়ির মধ্যে ওদের বেস্ট যে মডেলটা, সেটা হচ্ছে ডিফেন্ডার মডেল। তো ডিফেন্ডার মডেলটাই ওরা হচ্ছে মেইন ফোকাস করে বানিয়েছে, যেন ওদের অফরোডে যা যা সুবিধা আপনার দরকার, একটি অফরোডে গাড়ি চালানোর জন্য আপনার মানে জিপ গাড়ি যেটাকে নর্মাল মানুষ বলে থাকে, যেই সুবিধাগুলো আপনি বাই পেতে চান, সেগুলো বেসিক্যালি ল্যান্ড রোভার করেছে কি ডিফেন্ডারের মধ্যে দিয়ে দিয়ে। সো এই দুটো গাড়িতে আমরা অলমোস্ট সেম জিনিসই পাচ্ছি। ভিতরে আপনার যে মেইন যে বেসিকটা, সেটা আপনি সেম পাচ্ছেন, বাট এটা যে এক্সটেরিয়রটা দিয়ে ওরা ডিফেন্ডার করে, ওদের প্যাকেজিংটা আলাদা করে। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা একটু স্পেশাল এডিশন বলি। ওকে, সো রিফাত ভাই, কাইন্ডলি আমাদেরকে এখন ডিফেন্ডার এক্স যে মডেলটা রয়েছে এটাকে যদি একটু ডিটেইলে আমাদেরকে দেখান। আমাদের এখানে যে ডিফেন্ডার এক্সটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের টুইন টোনে এসেছে। প্রথম যে কথাটা বলি, ইউজুয়ালি গাড়িগুলো কিন্তু আমরা সিঙ্গেল টোনে দেখতে পাই, কিন্তু এই গাড়িটা টুইন টোনে এসেছে, আমরা দুটো কালার দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাকে বলতেছি আমরা হচ্ছে গন্ডোয়ান স্টোন, আর এটাকে আমরা বলতেছি নার্ভিক ব্ল্যাক, বেসিক্যালি কালার দুটোর নাম। সো আমার ডিফেন্ডারের মেইন যে মানে প্রধান যে আকর্ষণটা, ওদের এই বনেট ডিক্যালটা। হ্যাঁ, এই ডিক্যালটা হচ্ছে হলো এই বনেটটার স্ট্রেংথটা বৃদ্ধি করে। ডিফেন্ডারের প্রথম যে জিনিসটা আপনার চোখে পড়বে, সেটা হচ্ছে এটা কিন্তু টুইন কালার গাড়ি। এই পাশে একটা কালার দেখতে পাচ্ছি, আমার মাঝখানে আরেকটা কালার। এক্স্যাক্টলি, তো এই কালারটাকে আমরা বলছি গন্ডোয়ান স্টোন, আর এই কালারটাকে বলতেছি আমরা নার্ভিক ব্ল্যাক। তো ডিফেন্ডারের প্রথম যে জিনিসটা আপনার মানে সবচেয়ে বেশি ভালো লাগবে, সেটা হচ্ছে ওদের যে বনেট ডিক্যালটা আছে, এটা হচ্ছে ওটাকে ম্যাটে ব্ল্যাক একটা বনেট ডিক্যাল, এটা ওদের সিগনেচার। এক্স্যাক্টলি, সো এটা দেখে আপনি দূর থেকে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার দিকে একটা ডিফেন্ডার আগায় আসছে। ওকে, সো এরপর আমরা চলে আসি ডিফেন্ডারের সামনে, সামনে আপার গ্রিলে। আপার গ্রিলে ওদের ডিফেন্ডারের লোগোটা বড় করে দিয়েছে, ল্যান্ড রোভারের গাড়ি যেহেতু এটা। দেন আমরা আপার গ্রিলে দেখতে পাচ্ছি ওদের যে এই যে স্টিল যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা ডিফেন্ডারের হচ্ছে হলো মেইন সিগনেচার। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে হলো ডিফেন্ডার বোঝায় যে আমরা ডিফেন্ডারের যে মেইন মানে লোগো হিসাবে মনে করেন যে এটা কাজ করে। তারপর আমরা দেখতে পাচ্ছি ওদের এ ফ্রেমটা, এটা ওদের পরে মানে মেইন হচ্ছে হলো ওদের আপার গ্রিলের। দেন নিচে আমরা দেখতে পাচ্ছি যে গন্ডোয়ান স্টোন কালার দিয়ে, ওরা বডি কালার দিয়ে আলাদা করে একটা গ্রিল, একটা ফ্রেম
ওরা দিয়ে দিয়েছে। এরপর আমরা যেটা যেটা আপনার চোখে উঠবে সেটা হচ্ছে ওদের প্রিমিয়াম এলইডি হেডলাইট। হ্যাঁ, এটার সাথে আমরা ছোটখানে একটা ফগ লাইটও পেয়ে যাচ্ছি। এবার আমরা একটু এদিকে চলে আসি। আমাদের এখানে দু যে চাকাটা দেখতে পাচ্ছেন এটা একটা স্পেশাল চাকাটা পিএলই টায়ার দিয়ে এসছে। এটা হচ্ছে আমরা বলি 20 ইঞ্চি। এটাকে বলা হচ্ছে 5 টুইন স্পোক টায়ার। 5 টুইন স্পোক এটা টুইন স্পোক বলা হয় বিকজ এখানে দুটো করে স্পোক, টুইন শেপ যেহেতু স্পোক সেটাকে টুইন স্পোক বলা হয়। ওকে, তো এখানে আমরা ব্ল্যাক একটা ডিফিউজার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ডিফেন্ডারের এয়ার ইনটেকটা। বেসিক্যালি যখন আপনার মনে করেন যে পানি যদি এই পর্যন্ত উঠে যায়, যখন যদি আপনি অফ রোডে চালাচ্ছেন, তো তখন আপনার ইঞ্জিনে যেন পানি ঢুকতে যেন কোনো সমস্যা না হয়, এটা জন্য এখানে ডিফেন্ডার এক্সের ছোট একটা লোগো দেখতে পাচ্ছি। এবং এই যে ডিফিউজারটা আছে, এই ডিফিউজারটা ওরা পুরোটাই দিয়ে দিয়েছে, একদম শেষ পর্যন্ত চলে এসেছে ডিফিউজারটা। কেমন? এরপরে এখানে যে নকশাটা দেখতে পাচ্ছি, এই নকশাটাও ডিফেন্ডারের একটা আইকনিক নকশা। তো এই এই নকশাটা দেখলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা একটা ডিফেন্ডার। সিগনেচার যেগুলো আমরা বলছি যে ট্রেডিশনাল বা ব্র্যান্ডের যে সিগনেচারটা সেটা তারা রেখেছে। ওকে, এবং লাস্টলি যেহেতু এটা একটা প্লাগ ইন ইলেকট্রিক ভেহিকেল, পিএইচইভি বলি আমরা, এটা হচ্ছে আপনি প্লাগে দিয়ে গাড়িটাকে চার্জ করতে পারবেন। তো এটা এটার ভিতরে বেসিক্যালি গাড়ির চার্জিং পোর্টটা আছে। এবার আমি আপনাদেরকে ডিফেন্ডারের পিছনের যে অংশটুকু সেটুকু দেখাচ্ছি। তো ব্যাক পোর্শনটা এক্স্যাক্টলি, তো পিছনে ডিফেন্ডারের যেহেতু ওরা ওদের জিপ যে মডেলটা ওরা ধরে রাখে সেটার বোঝানোর জন্যই বেসিক্যালি ওদের যে স্পেয়ার যে টায়ারটা আছে টায়ারটা ওরা পিছনে বসিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে আমি ওদের একটু হেডলাইটটা নিয়ে কথা বলি, ব্যাকলাইটটা নিয়ে কথা বলি। ওদের ব্যাকলাইটটা এখানে ওদের নিউ শেপের যে ব্যাকলাইটটা এভাবে করে দিয়েছে। বেসিক্যালি আপনি যখন ব্রেকলাইটটা চাপ দেবেন তখন এখানে লাল হয়ে চলে উঠবে, আর ইউজুয়ালি এখানে লাল লাইটটা দেখা যাবে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওদের টো। টোটা কি ডিফেন্ডারের একটা বড় সুবিধা হলো, এটা ওদের মানে ওয়ান অফ দ্য মেইন প্লাস পয়েন্ট, যেটা ডিফেন্ডার গাড়িটাকে দিয়ে আপনি ওদের যে টোয়িং ক্যাপাসিটিটা, হ্যাঁ, এই ডিফেন্ডার গাড়িটা দিয়ে আপনি 3000 কেজি পর্যন্ত টোয়িং টেনে নিতে পারবেন। এক্স্যাক্টলি, অনেক সময় আমরা দেখি না যে পিছনে বড় একটা ট্রেলার গাড়ি থাকে, হ্যাঁ, সামনে একটা ছোটো গাড়ি থাকে, তো আপনি 3000 কেজি পর্যন্ত বড় একটা ট্রেলার গাড়ি আপনি ডিফেন্ডার গাড়িটা দিয়ে আপনি সামনে টেনে নিয়ে যেতে পারবে, সাপোর্টটা দিতে পারবে। অনেক সময় অনেক অনেক গাড়ি নষ্ট হয়ে যায় সেখানে, তখন হচ্ছে ওই ক্যারি করার জন্য একচুয়ালি। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে এটা দুটো আছে, এপাশে একটা আছে, এপাশে একটা আছে, বেসিক্যালি দুটো আপনার টো। ফাইনালি আমাদের এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে আমাদের তেল অয়েল ইঞ্জেক্টর। আপনি এখান দিয়ে বেসিক্যালি গাড়িটা তেল ধরুন। এই গাড়িটার অয়েল ক্যাপাসিটি আমি আপনাকে বলে রাখি, সেটা ট্যাঙ্ক ক্যাপাসিটি যেটাকে বলি, এটা 90 লিটার পর্যন্ত আপনার ট্যাঙ্কের ক্যাপাসিটি আপনি এই গাড়িটাতে পেয়ে থাকবেন। আমরা তাহলে এখন গাড়িটার সামনের ইন্টারিয়র দেখতে পাই। ওকে, সো আমরা একটু ইন্টেরিয়র এবং হচ্ছে সব কিছু এখানে বসে দেখি। ফার্স্টে আমি যেটা বলি সেটা হচ্ছে হলো এই গাড়িটার টপ স্পিড হচ্ছে 191 কিলোমিটার পার আওয়ার। এই গাড়িটার আউটপুট হচ্ছে 398 হর্স পাওয়ার, আর গাড়িটার টপ হচ্ছে 46 NM টপ। আর এখানে যে আপনি ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলতে হচ্ছিল ভিন্টেজ ট্যান ইন্টেরিয়র, আর এটার যে ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবনি ইন্টেরিয়র বলে এটাকে। হ্যাঁ, সো এটাও বেসিক্যালি আমার এখানে টুইন কালার, এটা হচ্ছে হলো উইন্ডসর এবনি বলে এটাকে, এবনি উইন্ডসর, আর এটা হচ্ছে আপনার ভিন্টেজ ট্যান। সো ভিন্টেজ ট্যান অ্যান্ড হচ্ছে হলো এবনি উইন্ডসর লেদার, আর ইন্টেরিয়রটা হচ্ছে আমার এবনি এবনি ইন্টেরিয়র যেটাকে বলি। আছেন আমার যে স্টিয়ারিং হুইলটা আছে এটা ফুলি লেদার, এবং এখানে এটা পুরোটাই আপনার মাল্টিমিডিয়া, ফুল মাল্টিমিডিয়া এখানে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার এখানে হেডসআপ ডিসপ্লে দেখতে পাচ্ছেন, আপনি হয়তো দেখতে পাবেন না, আমি দেখতে পাচ্ছি যে গাড়িটা যখন যাবে আমার ঠিক চোখ বরাবর হচ্ছে আমার গাড়ির স্পিডটা দেখা যাচ্ছে এখান থেকে বেসিক্যালি। এখানে একটা 11.3 ইঞ্চ এখানে একটা টাচস্ক্রিন মোটর দেখা যাচ্ছে। এখানে এখানে যেহেতু আমাদের এই গাড়িটা ছিল অটোমেটিক গাড়ি, অটোমেটিক গিয়ার লিভারটা দেখতে পাচ্ছি, পুশ স্টার্টের বাটনটা দেখতে পাচ্ছেন, এবং এখানে আমার আদার যেই এসি বাটনগুলো, হ্যাঁ, অন্যান্য যে বাটনগুলো আছে আপনার ইভি মোডে যদি আপনি গাড়িটা চালাতে চান, আপনি যদি এসিটা কম বেশি করতে চান, বা আপনার সিটটা যদি আপনি সামনে করতে চান, ফুললি আপনি এখান থেকে এটা কন্ট্রোল করতে পারেন। গাড়ির ভিতরে আরও একটা জিনিস আপনাকে দেখাই। ফার্স্ট অফ অল এটাকে আপনি আর্মরেস্ট হিসেবে দেখতে পাচ্ছেন, রাইট? আমরা এখানে আর্মরেস্ট হিসেবে ইউজ করছি, বাট এটির ভিতরে একটা ছোটো একটা স্টোরেজ স্পেস আছে। ঠিক আছে, আপনি কোনো কিছু রাখতে চান এখানে আপনি পানির বোতল বা যে কোনো কিছু আপনি রাখতে পারবেন। নেক্সট যে জিনিসটা এখানে কাঠের অ্যাডাপ্টার আছে, হ্যাঁ, একটা রেগুলার ইউএসবি, একটা ইউএসবি সি আছে। আমার এই পুরো গাড়িটা হচ্ছে মিডিয়াম সাউন্ড সিস্টেম, সেটা রাইট? এক্স্যাক্টলি, নাইস। তো এরপরে
আমার এখানে যে লুকিং মিররটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বেসিক্যালি পিছনে যে ক্যামেরাটা আছে আমরা ক্যামেরার লাইভ ফিডটা এখানে দেখতে পাচ্ছি। সো আপনার কষ্ট করে ওই আয়নার মতো করে আপনি দেখতে পারেন চাইলে অফ করে দিয়ে, আবার আপনি যদি মনে করেন যে না আপনি লাইভ ফিডটাই দেখতে চান তো আমরা এখানে কিন্তু লাইভ ফিডটা বেসিক্যালি দেখতে পাচ্ছি যে আমার গাড়িটার পিছনে কী হচ্ছে। এরপরে সুন্দর জিনিস সেটা হচ্ছে যে এখানে যে আমাদের যে ছাদটা ছাদটা আমাদের এখানে যে একটা ব্লাইন্ড আছে, আমি ব্লাইন্ডটা খুলে দিচ্ছি। ব্লাইন্ডটা খুলে দিলে আমার সানরুফটা আপনি দেখতে পাবেন, কেমন এখানে আমি পুরো ব্লাইন্ডটা খুলে দিলাম দেন আপনি সানরুফটা খুলে দিলেন খুলে গেলেন এই খুলে গেল। এটা হচ্ছে আমার ভিতরের যে এগুলো